নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আরেকবার হাজির হলাম। তো তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, এবং পাশের বেল আইকনটা দিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আজকে একটি আইসিডিএস রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা জারি হয়েছে 7/10/2020, 7 তারিখে জারি হয়েছে, তো চার দিন আগে। এটা পশ্চিমবঙ্গের একটি জেলার আইসিডিএস রিক্রুটমেন্ট হবে, বা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো আসুন দেখে নেব, এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা বা আইসিডিএস কর্মী নিয়োগ। তো দেখে নেব, বাংলায় রয়েছে পুরো নোটিফিকেশানটা, আসুন দেখে নিই বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য, লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো এখন দেখে নিই, আইসিডিএস রিক্রুটমেন্ট হিসেবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তিতে কী রয়েছে, বা কটা ভ্যাকেন্সি রয়েছে, কত শিক্ষাগত যোগ্যতা দরকার, কীভাবে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বজবজ এক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প থেকে নোটিফিকেশান জারি হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশু উন্নয়ন দপ্তর। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি বজবজ এক দক্ষিণ চব্বিশ পরগনার, তাহলে থানা বজবজ, পোস্ট পূর্ব নিশ্চিন্দপুর, কালীপুর। তো এই বজবজ এক সুসংগঠিত বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য উপযুক্ত তফসিল উপজাতি মহিলাদের প্রার্থীগণের কাছ থেকে নির্ধারিত ফরম্যাটে দরখাস্ত আবেদন করা হচ্ছে। তো তফসিল উপজাতি বলতে এখানে কিন্তু শিডিউল ট্রাইবকে বলা হচ্ছে। যে কোনো একটি পদের জন্য আবেদন করতে হবে, উভয় পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল হবে, দুটোর মধ্যে অঙ্গনওয়াড়ি নাহলে সহায়িকা কর্মী যে কোনো একটাতে করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী টোটাল 12টা সিট রয়েছে, তফসিল উপজাতিতে 12টা সিট রয়েছে। বাসস্থান হচ্ছে বজবজ এক নম্বর ব্লকসহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত পার্শ্ববর্তী যে কোনো ব্লকের বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে, সমতুল্য উচ্চ শিক্ষা নিয়োগের ক্ষেত্রে অন্তরায় হবে না। বয়স 7/10/2020 সাপেক্ষে 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। নিয়োগের স্থান বজবজ এক ব্লকের যে কোনো স্থানে, বা বজবজ পৌরসভার, পূজালী পৌরসভার যে কোনো স্থানে চাকরি হবে। 65 বছরের মধ্যে বয়স হতে হবে, মাসিক সম্মানী সরকারি নিয়ম অনুযায়ী হবে। এটা গেল অঙ্গনওয়াড়ি কর্মী। আবার অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের 13টি সিট রয়েছে উপজাতিদের জন্য, এসটিদের জন্য। বজবজ এক নম্বর ব্লকে বা তার পার্শ্ববর্তী ব্লকেরাও মহিলারা আবেদন করতে পারবে। অষ্টম শ্রেণী পাস হতে হবে, ও একই সিস্টেম আগেরটার মতো অনুরূপ। সহায়িকার শূন্য পদগুলো 13টা রয়েছে এখানে দিয়েছে, দেখুন কোন কোন। মায়াপুর গ্রাম পঞ্চায়েতের একটি, বুইতা গ্রাম পঞ্চায়েতের দুটি, উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের দুটি, চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েতের দুটি, পূজালী পৌরসভা দুটি, বজবজ পৌরসভা 4টি, মোট 13টা সিট রয়েছে সহায়িকা পদে। কীভাবে নেওয়া হবে, এবার পরীক্ষা সিস্টেমে আসি। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্রার্থীদের 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা সিলেবাস হবে মাতৃরচনা, 15 নম্বরের, 150 শব্দের মধ্যে মাতৃভাষায় রচনা করতে হবে একটা, 15 নম্বরের। অঙ্ক পাটিগণিত অষ্টম শ্রেণীর মানের 20 নম্বর থাকবে। পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের সামাজিক অবস্থান বিষয়ে 15 নম্বর থাকবে। ইংরেজি অনুবাদ ট্রান্সলেশন যেটা অষ্টম নম শ্রেণীর সিলেবাস অনুযায়ী হচ্ছে 20 নম্বরে থাকবে, সাধারণ জ্ঞান 20 নম্বর, এর ভিত্তিতে পরীক্ষাটা হবে। আর মৌখিক পরীক্ষা বা ভাইভা ভয়েস রয়েছে 10 নম্বর। এবং এই অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের নিয়োগের জন্য আলাদা আলাদা প্রশ্ন হবে। লিখিত পরীক্ষা ন্যূনতম 30 নম্বর পেলে তবে কোয়ালিফাই করবে। লিখিত মৌখিক পরীক্ষা বসার তারিখ ডাকযোগে অ্যাডমিট কার্ড, মানে আপনার বাই পোস্টে অ্যাডমিট কার্ড যাবে, সে অ্যাডমিট কার্ডতে লেখা থাকবে। এবং অ্যাডমিট কার্ড না পেলে উপযুক্ত প্রমাণ দেখিয়ে বজবজ এক নম্বর সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অফিস থেকে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। এবং পরীক্ষার আগের শেষ দুদিন অফিস খোলার দিনে আপনারা পাবেন 12টা থেকে 3টের মধ্যে। কীভাবে এবারে আবেদন করবেন দেখুন, এই আবেদনপত্র বাতিল হতে পারে, অসম্পূর্ণ দরখাস্ত থাকলে, কোনো তথ্য জমা না দিলে, বা এ সমস্ত। তো কী কী তথ্য দিতে হবে দেখুন, সাম্প্রতিক তোলা 2 কপি পাসপোর্ট ফটো থাকতে হবে, একটি দরখাস্তের সাথে লাগিয়ে অন্যটি খালি অবস্থায় পিন দিয়ে আটকে রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতা বয়সের নকল বা জেরক্স কপি দিতে হবে। জাতি সংস্থাপত্র কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। নিজের নাম ঠিকানা লেখা 9x4 ইঞ্চের 5 টাকার ডাকটিকিট সহ 2টি খাম দরখাস্তের মধ্যে জমা দিতে হবে। 2টি খাম, একটা খামের মধ্যে ভরতে হবে, আর একটা ওই ভেতরে খাম ভরে দিতে হবে আর কি। তো ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স, এগুলো
দিতে হবে, স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স কপি বা পঞ্চায়েত থেকে শংসাপত্র বা বাসিন্দা সার্টিফিকেট নিতে হবে, এবং এই এটা হচ্ছে মুখ বন্ধ করে খামে ওটা দরখাস্ত করতে হবে কোথায় বা কোন ঠিকানায় আপনাকে পাঠাতে হবে, পোস্ট করতে হবে শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক বজবজ 1 নম্বর আইসিডিএসএস প্রকল্প, কালীপুর, পূর্ব নিশ্চিন্তপুর, থানা বজবজ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, পিন নাম্বার 1 1, কলকাতা 700138, এই ঠিকানায়। পূরণ করা দরখাস্তের সরাসরি অফিসে জমা দিতে পারেন 7ই অক্টোবর 2020 থেকে। কবে থেকে শুরু হয়েছে? 7ই অক্টোবর থেকে অলরেডি অনলাইন মানে আবেদন জমা পড়তে শুরু হয়ে গেছে। 23ই নভেম্বরের মধ্যে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে, সরকারি ছুটি রবিবার বাদে, এটা হচ্ছে হাতে জমা দিতে গেলে। আর এমনি মানে বাই পোস্টেও পাঠাতে হবে 7/10/2020 থেকে 23/11/2020 মধ্যে আবেদন করতে হবে। তো অ্যাপ্লিকেশান ফর্মেটটা দেখিনি, আপনারা ভিডিওর এই ডেসক্রিপশান বক্স থেকে পিডিএফ ফাইল পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে হচ্ছে ফটো চিটো তবে দেখতে পাচ্ছেন, এগুলো সব ইনফরমেশান পূরণ করতে হবে, পূরণ করে এখানে সিগনেচার করে ডকুমেন্ট সহ বাই পোস্টে পাঠাতে হবে। তো যাই হোক, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আইসিডিএস কর্মী হিসেবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। এটা একটি জেলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ 1 নম্বর সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আন্ডারে। আশা করি অন্যান্য জেলার ক্ষেত্রেও খুব শীঘ্রই এই অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে। তো আসতে থাকবো সঙ্গে নিয়ে, ভিডিও সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের আপডেট নিয়ে।